ฮานอยให้กรักสัลพุงก็กุมารกัดนี่บล็อกออฟฟิศลามามันค่ะชินเนอร์นุ่ยกรักสับบล็อกนี่ก็ชอบมังเกิดถือควบคุมมันขึ้นเนาะอำเภอทางช่วยกับพุลิสนี่ข้ากำมองฮัตติบาร์สสกังนี่มังเกิดถืออิงในเห็นเลยพี่อาบะอปาติมงบัตรจังมันนี่เดียบะชักมุ่งสุ่มทีมันนี่ก็มังมองก็ไกลจากพุลิสตั้งสัลดีปอร์นี่ชิมินเนาะกุมารกัดบล็อกออฟฟิศกันนักนี่อำเภอนี่ลูกรอกกุมารกัดอิเล็กทริกออฟฟิศลามาพัสิงก็มันนำไปให้มันมันนี่กรักสัลล์อมนำไปให้เตี้ยบบางมันนี่ไปไปทักก็กุมารกัดธนาวะก็ตุมารหัวกะอัมสัญลูกรอกผู้ลิชอบไปสินิสกังเนาะอัมสัญลูกรอกมันนำไปให้นี่ยาพังในตุกไหลเตี้ยในตุกไหลเตี้ยนุกขะบล็อกลามันนี่กายชาบอลงก็กลายจากขรักษาบล็อกนี่ก็ชอบมังกระเทยก็ตุมามันขี้เนาะอัมเสียไปชอบไปกับผู้ลิสอัมสัญลูกรอกนี่พิรกมองสัลบรุมเนาะอบอลงก็ดรักสเตเพียงจากในมันในขึ้นในจำมันนี่ปานดาอสุกุหันเลยআসলে কালকে দুপুরবেলা থেকে আমাদের এখানে যে পার্শ্ববর্তী আমরা যে প্রতিবেশীরা আছি একটা দুর্গন্ধ টের পাচ্ছিলাম রাতের দিকে সেই গন্ধটা আরো ভয়ানক হয়েছে রাতে আমরা প্রতিবেশীরা ঘুমাতে পারিনি তো ভোরবেলা আমি যখন মর্নিং ওয়াকে বের হওয়ার জন্য গেট থেকে বেরিয়ে এলাম তো এখানে যাওয়ার পরেই দেখি মাছি উড়াউড়ি করছে দুর্গন্ধটা আরো বেশি হচ্ছে তো আমি একটু পা বাড়িয়ে উপরের দিকে তাকালাম তাকিয়ে দেখলাম একটা ডেড বডি এখানে অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের ভিতরে ডেড বডিটা পড়ে আছে তো সঙ্গে সঙ্গে আমি এসডিপিও স্যারকে মেসেজ পাঠালাম তো এসডিপিও স্যার মেসেজ দেখেই ছটার সময় উনি ওসি সাহেব কুমারঘাট এবং পুলিশ সহ তাদেরকে পাঠালেন এবং ওনারা এসে দেখলেন এই ডেড বডি আসলে যে এলাকাটা এটা হলো ইলেকট্রিক অফিসের একটা পরিত্যক্ত এরিয়া এখানে প্রচণ্ড জঙ্গল প্রতিদিন এখানে ড্রাগসের আসর বসে মদের আসর বসে এই জায়গাটাতে পরিবেশটা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গেছে আমরা অনেকবার প্রতিবাদ জানিয়েছি সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক ওনাকেও জানিয়েছি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা প্রতিবেশী আছি আমরা সবাই মিলে দরখাস্ত লিখে এমএলএ মহোদয় আমাদের চেয়ারম্যান মহোদয় এবং এসডিএম মহোদয়কে আমরা দেব কারণ এই জঙ্গলটা পরিষ্কার করে এখানে ব্যারিকেড না দিলে আগামী দিনে আরও দুর্ঘটনা ঘটবে কারণ এটা একটা অসামাজিক কার্যকলাপের স্থানে পরিণত হয়েছে এই যে এই যে ডেড বডি বলছেন এটা কি চেনা গেছে কোথা থেকে এসেছে না এটা তো আমরা চিনতে পারিনি এখন ওনারা এসেছেন এই পুলিশ আধিকারিকরা এসেছেন আপনারা এসেছেন হয়তো এটা তখন চিনা যাবে কোথা থেকে এলো এগুলো মানে কি জানতে এই সম্পর্কে আমরা এখনো আমরা তো বলতে পারবো না তো আমরা জাস্ট দেখেছি এবং ওটা তো কয়েকদিন আগের মুখ টুক বিকৃত হয়ে আছে তো এটা পরিচয় বেরিয়ে আসবে হয়তো পরে আচ্ছা এলাকার নাম কি এটা হলো 8 নম্বর ওয়ার্ড হাসপাতাল রোড ধরে ইলেকট্রিক পুলিশ নি খাকামো হাতি বারসা সকাং নি মাংকতি ইংনাই হেনই পিয়াবা অপাতি মো বঠাজাক মানি দে এবা সাকমু সুঙ্গি থিমানি আবনতি গমাং মাও পুলিশ বিউরো রিপোর্ট সিনি খরাং